অধিকার টিভির প্রাইমারি আদ্যপান্তের ষষ্ঠ পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে বরাবরের মতোই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্যারিয়ার কনসালটেন্ট দীর্ঘ চোদ্দ বছরের অভিজ্ঞ এবং উপব্যবস্থাপনা পরিচালক বিসিএস কনফিডেন্স জনাব জিয়াউল ইসলাম জিয়াউল ইসলাম স্যার আপনাকে ধন্যবাদ অধিকার টিভির পক্ষ থেকে অধিকার টিভিকে ধন্যবাদ অধিকার টিভির দর্শক শ্রোতাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জনাব প্রলয় পাল আজকে আমাকে অধিকার টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আজকে আমাদের এই প্রাইমারি প্রাইমারি আদ্যপান্তের এই পর্বে প্রাইমারি প্রস্তুতি সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেইগুলি নিয়ে আপনার সঙ্গে কথা হবে প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে এতদিনের মধ্যে অনেক সার্কুলারই হয় অনেক নিয়োগ বিজ্ঞপ্তিই আসে কিন্তু এবার একটু অন্যরকম ভাবে দেখছি আমরা প্রাইমারির এই নিয়োগ বিজ্ঞপ্তিকে যে প্রায় তেত্রিশ হাজার নিয়োগ দেওয়া হবে আর এটা নিয়েই ছাত্রছাত্রীদের মধ্যে বা জব প্রত্যাশীদের মধ্যে অনেক আবেগ উৎকণ্ঠা এর কারণটা কি হিসেবে দেখছেন আপনি হ্যাঁ দর্শক শ্রোতা সহ চাকরি প্রত্যাশী সকল শিক্ষার্থীরাই জানে দেশ স্বাধীনের আজকে পঞ্চাশ বছর চলছে এই পঞ্চাশ বছরের পথ চলায় সবচেয়ে বড় ধরনের একটা সার্কুলার হলো তেত্রিশ হাজার প্লাস হলো এবং আমি আরেকটি ইনফরমেশন যদি শেয়ার করি আপনার সাথে তাহলে আপনি বুঝতে পারবেন কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রপত্রিকা পড়ে আমরা যেটা জানলাম প্রাইমারির এই সার্কুলারটা তিন ধাপে প্রায় এক লাখের উপরে নিয়োগ হবে এরপরে নিয়োগ হবে হচ্ছে গিয়ে প্রাক প্রাথমিকের পরে নিয়োগ হবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বাংলাদেশে একষট্টিটা জেলা তিনটা পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি একষট্টিটা জেলায় পঁয়ষট্টি হাজার নিরানব্বইটা প্রাইমারি স্কুল আছে এই স্কুলগুলোতে প্রাইমারি হিসাবরক্ষক নিয়োগ হবে যাদের গ্রেজে প্রত্যেকেরই তেরোতম গ্রেডে নিয়োগ হবে অর্থাৎ এই শিক্ষকরা যেই গ্রেডে নিয়োগ হচ্ছেন ওই হিসাব রক্ষকরাও কিন্তু একই গ্রেডে নিয়োগ হবেন সো এটা সারা বাংলাদেশে চাকরি প্রত্যাশীদের জন্য অনেক বড় একটা সুখবর কারণ কি প্রাইমারি চাকরিটাকে এখন আর ছোট করে দেখা যায় না পরীক্ষা যেমন সহজ হচ্ছে না প্রাইমারি আর গ্রেডের পরিবর্তন আসার কারণে প্রাইমারি চাকরিটা অনেক লোভনীয় হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমরা প্রাইমারি আজকের আলোচনায় আমরা চাইব শিক্ষার্থীরা যেন আস্তে আস্তে আমাদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে টোটাল প্রাইমারি সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যায় স্যার আপনার দীর্ঘ অভিজ্ঞতা এই জব অর্থাৎ এই ফ্যাকাল্টি নিয়ে কাজ করার অর্থাৎ চাকুরি প্রত্যাশীদের দিক নির্দেশনা সেমিনার বিভিন্ন সময় দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে আপনি সেমিনার নিয়ে থাকেন এবং তাদের পরামর্শ দিয়ে থাকেন আজকে আপনার কাছে জানতে চাইব আসলে এই প্রাইমারি চাকুরি বা এই সহকারী শিক্ষক অনেকেই হতে চায় এর সুবিধাজনক দিকগুলি কি আর এর কি কোনো অসুবিধা রয়েছে এই বিষয়গুলি আজকে জানতে হ্যাঁ প্রত্যেকটা চাকরির প্রাইমারির সুবিধাজনক দিকগুলো বলি প্রাইমারির প্রথম সুবিধাজনক দিক হলো ব্যাপক অবকাশ যাপনের সুযোগ আছে প্রাইমারিতে যেমন হচ্ছে আমি যদি ধরে বলি পঁয়ষট্টি দিন একদম ছুটি আছে এরপরে হচ্ছে শুক্রবার ছুটি আছে তাহলে বারান্নটা শুক্রবার এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শনিবার শনিবার শিক্ষা ছুটি ছুটি তাহলে যদি শনিবারও হয় শুক্র দিন আর পঁচাশি একশো উনানব্বই দিন ছুটি রয়েছে তাহলে এত অবকাশ কিন্তু অন্য চাকরির ক্ষেত্রে নাই এবং হচ্ছে প্রাইমারি চাকরির সবচেয়ে বড় সুবিধা যেটা আমি দেখি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে দেখি যারা শিক্ষকতা পেশাটাকে ভেতরে লালন করে তাদের জন্য প্রাইমারি খুব পারফেক্ট চাকরি কেন পারফেক্ট চাকরি শিক্ষকতা পেশায় আসার ফলে আপনি আপনার বাচ্চাটাকে সময় দিতে পারবেন অন্যান্য চাকরিতে গেলে কিন্তু বাচ্চাটাকে সময় দেওয়া যায় না যেমন আমি যদি আমার মানে চাকরি ভলিউম থেকে বের হয়ে একটু বলি একজন বিসিএস এর পুলিশের এস উনি খুব ভালো থাকে কিন্তু ওনার চাকরির সুবিধাটা উনি ভোগ করতে পারেন ওনার ফ্যামিলি ভোগ করে অর্থাৎ উনি ওনার ফ্যামিলিকে কিন্তু কোনো টাইম দিতে পারছে না প্রাইমারি শিক্ষক কিন্তু ওনার ফ্যামিলিকে টাইম দিতে পারছে তার মানে কি স্যার আপনি বলবেন এসপি হয়েও না প্রাইমারি শিক্ষক না 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 আমি এই কথাটা বলবো না এই কথাটা বলবো না এই কারণে এক একটা ক্যান্ডিডেটের এক এক জবের ফ্যাসিনেশন আছে আমি বেসিক্যালি বলবো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো শিক্ষকতা পেশা মেয়েদের জন্য খুবই ভালো চাকরি এবং প্রাইমারি চাকরিটা খুব ভালো চাকরি স্যার প্রাইমারি এই চাকুরি প্রত্যাশীদের বিশেষ করে মেলদের অর্থাৎ পুরুষদের একটা ভীতি আছে কারণ কোটার বড় একটা অংশ চলে যাচ্ছে মেয়েদের দিকে এই ব্যাপারে কি কিছু বলবেন আমি আমি ওই কথাটা আসবো তার আগে প্রাইমারি আর দুইটা সুবিধা বলি আর দুইটা অসুবিধা বলি এই প্রশ্নটা আরেকবার আসবো আরেকটা সুবিধা হলো প্রাইমারি সবচেয়ে বড় সুবিধা হলো প্রাইমারি যাদের চাকরি হবে আপনাদের যাদের চাকরি হবে আপনার বাড়ির পাশেই পোস্টিং হবে অর্থাৎ নিজের বাড়ির খেয়েই চাকরিটা করতে পারবেন এটা একটা বিশাল সুবিধা এটা অন্য অনেক চাকরিতেই নাই এটা একটা বিশাল সুবিধা অসুবিধা বলতে যেইটা সেটা হচ্ছে অনেকেই প্রাইমারি চাকরিটাকে নেগ্লেটের দৃষ্টিতে দেখে ছোট দৃষ্টিতে দেখে সামাজিক প্রেক্ষাপটে এইটা অসুবিধাটা ছিল গত দুই বছর আগে আপনাদের আগের বেচে যারা ঢুকেছে তারা আন্দোলন করে এটার একটা গ্রেড নিয়ে এসছে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে তাদের আন্দোলনের ফলে প্রাইমারি চাকরিটা সমাজে একটা অবস্থান করে নিয়েছে সুতরাং প্রাইমারি আপাত দৃষ্টিতে আমি আর কোনো অসুবিধা দেখছি না আর কোটার ব্যাপারে যেটা বলছেন কোটা আসলে প্রত্যেক আছে কম আর বেশি বেশি তবে প্রাইমারির ক্ষেত্রে যারা হ্যাঁ সেটাই বলি প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে বিষয়টা যারা মেধাবী আমি দেখেছি আমার চোদ্দ বছরের এডুকেশন লাইনে কাজ করার সুবাদে দেখেছি যে প্রাইমারিতে মেধাবীরা কেউ বাদ পড়ে না আমি যেখানে ফোকাস করতে চাচ্ছি যে ছেলেদের ভীতি কিভাবে দূর করবেন কারণ ছেলেদের মধ্যে একটা মানে ভয় ঢুকে গেছে যে আমাদের চাকরিটা কম হবে এখানে খুব রেয়ার হ্যাঁ এই জায়গাটা সম্পর্কে কিছু ছেলেদের ভিত্তি দূর করার জন্য আমি বলবো আপনার মূল বিষয়টা আপনার পড়াশোনার মধ্যেই রয়েছে যেমন আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে যদিও অ্যাডমিট কার্ডে লেখা থাকবে লিখিত পরীক্ষাটা লিখিত হয় না চারটা অপশন দিয়ে এমসিকিউ পরীক্ষা হয় পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং সহ সো এই আশি নম্বরে ছেলেদের চাকরি পাওয়ার জন্য তার টার্গেট করতে হবে সেভেন্টি মার্ক্স এই টার্গেটটা যে সিলেক্ট করতে পারবে তার চাকরি ক্ষেত্রে কিন্তু কোনো টেনশন করা লাগবে না আর আমি অন্যরা গুরুত্ব দেয় না কিন্তু আমি কথাটা প্রায়ই বলি ভাইবা বিশ নম্বরের এই বিশ নম্বরে ভাইবাটাকেও তার গুরুত্ব দিতে হবে যদি সুযোগ আসে আমি মাঝখানে সিলেবাসের কিছু জায়গা আজকে আলোচনা আমরা সেখানে স্যার আলোচনায় যেতে চাচ্ছি যে আসলে এই যে প্রাইমারি সহকারী শিক্ষক হওয়ার জন্য তার প্রস্তুতি কেমন হওয়া চাই কিভাবে প্রস্তুতিটা শুরু করবে একদম নতুন যারা তাদের শুরুটা কিভাবে হবে বা অন্য চাকরির জন্য প্রস্তুতি যারা নিচ্ছে তারা কিভাবে করবে কিংবা এর প্রস্তুতি যারা নিচ্ছে তারাও কিন্তু অনেকেই আবেদন করেছে যারা বিসিএস ক্যান্ডিডেট তারাও বা কিভাবে এই প্রস্তুতি নিবে এই সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে প্রাইমারি চাকরি ক্ষেত্রে আমরা সাধারণ দেখেছি তিন ধরনের ক্যান্ডিডেট পাওয়া যায় এক ধরনের ক্যান্ডিডেট পাওয়া যায় কিছুদিন ধরে পড়াশোনা করছে বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিয়েছে তাদের প্রস্তুতির ধরনটা একরকম হয় এবং তারা মনে করে যে কোনো মতে পরীক্ষার হলে গেলেই প্রাইমারিটা হয়ে যাবে একবার দুইবার যখন ধাক্কা খায় হয় না তখন কিন্তু তারা যায় এই ক্ষেত্রে আমি নতুনদের এগিয়ে রাখবো যারা এই বছরই প্রথম দিচ্ছে তারা একদম মানে নিজের মতো করে ফ্রেশার রাইট ফ্রেশারদের আমি একটু গুরুত্ব দিব কারণ ফ্রেশাররা আসলে মানে সাজেশন নিয়ে এমনভাবে শুরু করে যে তার টার্গেটটা ওইখানে থাকে যে না আমার প্রাইমারিটা হতে হবে আর মিডেল অর্ডারে যারা থাকে তাদের ক্ষেত্রে বলবো তারা কখনো সাজেশন নেয় কখনো নেয় না সুতরাং চাকরি হওয়ার জন্য যে সাজেশন নিতে হবে নট দ্যাট আপনি যদি একা ভালো বোঝেন দ্যাট সাইন আর একা ভালো না বুঝলে পরামর্শ এমন জায়গায় নিতে হবে যার পরামর্শ নিলে আপনি বার্ডেন ফিল করবেন না আপনার চাকরিটা আপনার হাতের মুঠ হয়ে আসবে সুতরাং এই ক্ষেত্রে আমি একটু বলবো যে প্রাইমারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা স্তরে ভাগ করতে হবে একটা হচ্ছে যে এমসিকিউ সিলেবাসটাকে ভাগ করতে হবে এমসিকিউ সিলেবাসটা যদি আপনি দেখেন প্রাইমারি তাহলে দেখবেন যে অনেকে মনে করে যে এরটা পড়লেই প্রাইমারি হয়ে যাবে এটা একটা ভ্রান্ত ধারণা কারণ বিসিএস সিলেবাসটা একটু বড় ইভেন দো আমি বলবো প্রাইমারি অনেক সিলেবাসের গ্যাপ আছে যেটা বিসিএস এ নাই এমন এমন অংশ আছে যেখানে বিসিএস নাই যেমন যদিও স্যার আমরা দেখেছি যেমন বাংলার ক্ষেত্রে যদি বলি কারক ও বিভক্তি বিসিএস এর সিলেবাসে নাই কিন্তু প্রাইমারিতে কিন্তু আসবে কিন্তু আবার বিসিএস ও আমরা এটা আসতে দেখেছি যেমন ওভারঅল রাইট আমি আপনার সাথে মানে একটু অ্যাড করে বলি যেমন ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইটা কিন্তু বিসিএস এ নাই বাট প্রাইমারিতে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসছে এক্স্যাক্টলি এবং হচ্ছে গিয়ে বিসিএস এ আইডেন্টিফিকেশন অফ অফ স্পিচ বলে টপিকটা এটা কিন্তু প্রাইমারিতে কিন্তু আসতেছে এবং আমরা দেখেছি যে বিশেষের এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা বিশেষ এ ব্রিটেনের সিলেবাসে মাঝে মধ্যে প্রশ্ন আসে তো হচ্ছে গিয়ে আমি যদি মানে ইন এ নিউট্রাল একটা কথা বলতে চাই তাহলে বলবো যে কোনো কোনো ক্ষেত্রে প্রাইমারির প্রস্তুতিটা হতে পারে কোনো কোনো টপিকের ক্ষেত্রে চাইতে কঠিন হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে বিসিএস আলাদা প্রস্তুতি একটু বলি ইংলিশ দুইটা অংশ থেকে প্রশ্ন হয় একটা হলো গ্রামার সেকশন একটা হলো লিটারেচার সেকশন লিটারেচার সেকশন থেকে প্রশ্ন খুব কম হয় একটা বা দুইটা প্রশ্ন হয় গ্রামার সেকশন থেকে আঠারোটা বা উনিশটা প্রশ্ন হয় যেটা বিশেষের সাথে মিল নাই সেই ক্ষেত্রে আমি স্যার জানতে চাইবো যে ইংলিশ লিটারেচার সেকশন থেকে যদি কেউ ডিপলি না পড়ে প্রিভিয়াস কিছু क्वेश्चन দেখে কমন পড়া সম্ভব না আমি আমি সেটাই বলবো কারণ লিটারেচার থেকে যদি দুইটা প্রশ্ন থাকে আমি বলেই দিতে পারি এটা শিক্ষার্থীদের সহজ করার জন্য সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন দেখলে একটা কমন পাবেই শেক্সপিয়ার দেখলে তো একটা হবেই উইলিয়াম শেক্সপিয়ার দেখলে একটা হয়ে গেল তার মানে তার জন্য রিল্যাক্স হয়ে গেল কেউ যদি বলে যে আমি দুই মাসে তিন মাসের প্রস্তুতিতে প্রাইমারি পড়তে চাই তাহলে সে এই সাজেশনগুলো ধরে পড়লেই হবে আর হচ্ছে গিয়ে লিটারেচারের গ্রামার সেকশনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জায়গা ফলো করলে মানে যদি পড়ে তাহলে সে মোটামুটি চোদ্দ পনেরো ষোলো নাম্বার এক্সিট করতে পারবে এবার আসেন আমরা একটু বাংলার ক্ষেত্রে বলবো বাংলা ব্যাকরণ সেকশনে কিন্তু গুরুত্বটা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় বেশি কিন্তু বিসিএস একটু আলাদা এ সাহিত্যটার গুরুত্ব বেশি সো প্রাইমারিতে ব্যাকরণ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে অর্থাৎ বলেই দিতে পারি ষোলো সতেরোটা প্রশ্ন হবে

মানে ব্যাকরণের প্রতি তারা গুরুত্বটা বেশি দিতে চায় কেন একটা প্রাইমারি শিক্ষক যখন হবে সেজন্য একটা ক্যান্ডিডেটের বেসটা তৈরি করে দিতে পারে এবং হচ্ছে প্রাইমারিতে আপনি দেখবেন যেই মানে সাহিত্যের আঠারো থেকে বিশ জন সাহিত্যিকের উপরে প্রশ্ন হয় ওইটা দেখবেন আপনি ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত ওই সাহিত্যিকদেরই কবিতা বা মানে গদ্যপদ্যগুলো ছাপানো হয় যেমন হচ্ছে আপনি দেখেন যে একদম এগারো জনের নাম ধরেই বলা যায় কবি নজরুল থেকে শুরু করে জসীম পর্যন্ত এই এগারো জন আর আধুনিক যুগে বর্তমান সরকারের পক্ষে যারা লিখতে পারছে একদম হুমায়ুন থেকে শুরু করে হুমায়ুন আজাদ নির্মল গুণ পর্যন্ত এরকম আট দশজন যদি ভাগ করে পড়া যায় তাহলে মোটামুটি সাহিত্যের তিন চার নাম্বার এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ আর ব্যাকরণ অংশে বেশি গুরুত্ব দিতে হবে ওই কারণেই কারণ হলো প্রশ্নকর্তারা এইটাকেই গুরুত্ব দিতে চায় এবং ভোটকর্তারা এইটারই গুরুত্ব দিতে চায় ও যে ক্যান্ডিডেটটা যেইটার উপর পরীক্ষা দিব ওইটাই গিয়ে পড়াবে যেমন আপনি দেখেন ভাষা অংশ থেকে প্রশ্ন হবে ভাষা অংশ ব্যাকরণে পড়াতে হবে তাকে গিয়ে ভাষা ধ্বনি বর্ণ পড়াতে হবে গিয়ে তাকে কারক পড়াতে হবে সন্ধি পড়াতে হবে সমাজ পড়াতে হবে এই জায়গাগুলো পড়াতে হবে উপসর্গ অনুসর্গ বিসিএস এ নাই কিন্তু এখানে আছে আবার এক্সট্রা করে ধারা এক কথায় প্রকাশ এগুলো পড়ার পরে বিরাম চিহ্নের ব্যবহার ওখানে নাই এখানে কিন্তু আছে এখানে আছে এখানে আছে জি স্যার তো হচ্ছে কি এই জন্য বাংলাটা যদি আমরা শেষ করি আমি এর আগে একটা পর্ব দেখেছিলাম বাংলার আমাদের সিনিয়র শিক্ষক আসছিলেন আমিনুল ইসলাম স্যার উনি চমৎকার আলোচনা করেছেন আপনাদের যাদের মনে করবেন বাংলার সিলেবাস এবং ইন্ডিভিজুয়াল যে সাবজেক্ট টিচার আসবে তার আলোচনা দেখে নেবেন আমাদের এই আলোচনাটা আপনাদের মোটিভেশন এবং সিলেবাস বোঝার জন্য কাজে লাগবে তাহলে আমি আরেকটু যেতে চাই হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স এর আমাদের আহ দুইজন শিক্ষক আসছিলেন আমি ওনাদের আলোচনা দেখেছি ভালো হয়েছে এবং ওই আলোচনাটা দেখলে শিক্ষার্থীরা গোটাটা বুঝতে পারবে তারপর আমি দুই তিনটা সেন্টেন্স না বলে লোভ সামলাতে পারছি না আচ্ছা যেমন হচ্ছে অন্যান্য চাকরির পরীক্ষায় দেখা যায় যে বীজগুন গুরুত্বটা বেশি প্রাইমারিতে কিন্তু একটু ডিফারেন্ট পাটিগণিতের গুরুত্বটা বেশি যেমন সাব ইন্সপেক্টরের পরীক্ষা বা অন্য মেনিস্ট্রি পরীক্ষা আমরা খেয়াল করি যে পাটিগণিতের দিকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে পাটিগণিতের আটটা নয়টা দশটা পর্যন্ত প্রশ্ন আসে এগারোটাও প্রশ্ন আসতে দেখা গেছে বীজগণিত থেকে পাঁচটা বা ছয়টা আসবে আর জেমিতি থেকে আসবে হচ্ছে তিন থেকে চারটা তাহলে এই হলো টোটাল অ্যাটেকলেন্সের ম্যাথে ম্যাথমেটিক্সের আউটলাইন যারা ম্যাথমেটিক্সে দুর্বল তাদের জন্য একটু বলবো ম্যাথমেটিক্সের জন্য সবল হওয়ার জন্য যেহেতু আমি অনেকদিন ধরে অনেক ক্যান্ডিডেটের সাথে কাজ করছি অনেক ক্যান্ডিডেট সাবলীলভাবে নিজেদের সমস্যা বলে তখন আমরা বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলে সমাধান দেওয়ার চেষ্টা করি আগে প্রিভিয়াস সেশনে কোশ্চেন শেষ করা হবে তার জন্য ওয়াইজ ডিসিশন প্রিভিয়াস সেশনে কোশ্চেন শেষ করলে তার জন্য পজিটিভ দিক হবে দুইটা এক হচ্ছে সাহস পাবে আরেকটা হচ্ছে প্রশ্ন কিভাবে ঘুরতেছে এটা সে বুঝতে পারবে প্রশ্ন কিন্তু ঘুরে মানে করি যে প্রিভিয়াস क्वेश्चन পড়লে কত পার্সেন্ট কমন পড়ল সরাসরি কোনো সম্ভাবনা টাফ তবে সাধারণত 30 থেকে 40% ম্যাথমেটিক্স সে কমন পাবে আমি একটা কথা অ্যাড করব এর সঙ্গে সেটি হচ্ছে আপনি জানেন যে প্রাইমারি সহকারী শিক্ষকে এন্টির জন্য শিক্ষাগত যোগ্যতার একটা পরিবর্তন আসছে এটা নিয়েও কিন্তু আমাদের ছাত্র সমাজের মধ্যে অনেক কৌতূহলী সবাই যে আসলে এবার প্রশ্নটা হয়তো স্ট্যান্ডার্ড হতে পারে কেউ বলছে কঠিন হতে পারে কেউ বলছে আগের মতোই হতে পারে আসলে মানে যারা প্রকৃত পরীক্ষার্থী কঠিন হবে না সহজ হবে না স্ট্যান্ডার্ড হবে এটা নিয়ে কি তাদের ভাবা উচিত নাকি তাদের পড়া উচিত আসলে প্রশ্ন কেমন হতে পারে এমন কি আজাম করা সম্ভব আচ্ছা এই ক্ষেত্রে বলবো যে প্রশ্ন কঠিন কি সহজ ওইটাই যাওয়ার আগে একটু মাথায় রাখতে হবে যেই প্রশ্নটা আমি পারি না ওটা যত সহজ হোক সেটা আমার কাছে কঠিন কঠিন যেমন বাংলা একটা প্রশ্ন প্রায় আসে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এই প্রশ্নটা এই এই কবিতার লাইনটা কে লিখেছে এইটা যে পারে না তার কাছে কিন্তু কঠিন আর যে পারে তার কাছে কিন্তু সহজ সুতরাং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় তিন থেকে চারটা প্রশ্ন এমন জায়গা থেকে আসে খুব পড়ুয়া স্টুডেন্টের মাথার উপর দিয়ে যাবে ক্যান্ডিডেটদের বলবো এই তিন থেকে চারটা প্রশ্ন নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আর দ্বিতীয় যে বিষয়টা প্রশ্নকর্তারা কিন্তু স্বাভাবিকভাবে কিছু নর্মস ফলো করে প্রশ্ন করার ক্ষেত্রে এমন কোনো প্রশ্ন করবে না যেগুলো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেটের মাথার উপর দিয়ে যাবে এটা যাবে না সুতরাং কেউ যদি প্রস্তুতি ছাড়াও পরীক্ষা দেয় আর এই পরীক্ষায় আশি নম্বর এমসিকিউ পরীক্ষার সে কিন্তু অনায়াসে চল্লিশ পাবে সুতরাং ওনাদের ভয় পাওয়ার কোনো কিছু দেখি না এই চল্লিশ তো সে পেয়েই গেল তাহলে তার চাকরি পাওয়ার জন্য আরও তিরিশ নাম্বারের জন্য ফাইট করতে হবে এই তিরিশ নাম্বারের ফাইট করার জন্য তাকে এই জায়গাগুলো দেখতে হবে কোন জায়গা আগে দেখতে হবে বেসিক জায়গাগুলো যেগুলো থেকে প্রশ্ন অনবরত আসে এগুলো বাজারের যে কোনো বই দেখলেই সে এই নলেজটা পেয়ে যাবে আপনার কাছ থেকে আমরা অনেকগুলো উত্তর পেয়েছি আমি করতেছি যে আপনি বাংলা ইংরেজি অঙ্ক নিয়ে কথা বলেছেন সাধারণ জ্ঞানের একটা জায়গা আছে এই জায়গাটা নিয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে সাধারণ জ্ঞান নিয়ে একটু আসবো অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে সাধারণ জ্ঞান মানেই হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলাদেশের অন্য চাকরির পরীক্ষার ক্ষেত্রে আসলে বিষয়টা তাই কিন্তু প্রাইমারি ক্ষেত্রে তাই না প্রাইমারি ক্ষেত্রে একটু আলাদা প্রাইমারির ক্ষেত্রে পাঁচটা বিষয়ই সাধারণ জ্ঞানে ঢুকাই দেওয়া হয়েছে যেমন এখানে বাংলাদেশ বিষয়গুলি আছে এখানে পাঁচ থেকে ছটা প্রশ্ন আসবে আন্তর্জাতিক বিষয়গুলি আছে এখানে পাঁচ থেকে ছটা প্রশ্ন আসবে ভূগোল অংশ আছে এখান থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসবে ডেইলি সায়েন্স অংশ আছে এখানে দুই থেকে তিনটা প্রশ্ন আসবে সবশেষে কম্পিউটারও রয়েছে এখানে দুই থেকে তিনটা প্রশ্ন আসবে তার মানে আমি যদি বলি কোনো ক্যান্ডিডেট যদি আমার এই আলোচনাটা শুনে শুনে বলে তাহলে সিলেবাসের পার্থক্য কোথায় পিএসসি যা দিয়েছে তাই তো আসলেই তাই কিন্তু এই যে মানে দুইটা প্রশ্ন আসবে টোটাল আইসিটিটা কিভাবে এই দুইটা প্রশ্নই আসবে সেক্ষেত্রে কি সে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পড়লেই এই দুইটা প্রশ্ন কমন পাওয়া সম্ভব নাকি তাকে আইসিটিটার বেসিক ডেভেলপ করতে হবে সায়েন্সের বেসিক ডেভেলপ করতে হবে যেহেতু পার্থক্যটা খুব বেশি হবে না কারণ আশি আশি নম্বরের পরীক্ষায় শিক্ষার্থীকে সত্তর বাহাত্তর পঁচাত্তর এরকম মার্কস পেতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ইগনোর বিজ্ঞানকেও করতে পারতেছি না আইসিটি ইগনোর করতে পারতেছি তাহলে এই ক্ষেত্রে করা করণীয় কি আচ্ছা এই ক্ষেত্রে একটা ভালো মানে ভালো প্রশ্ন করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ কারণ হলো এই সেগমেন্ট অনেকে করতে পারে না প্রত্যেকটা সাবজেক্ট ধরার আগে একটা ক্যান্ডিডেটের দুইটা বিষয় ভাবা উচিত একটা হলো মার্কস ভ্যালুয়েশন আমার যদি আইসিটির জন্য দুই নাম্বার থাকে তাহলে আমার প্রথম কাজ হবে আইসিটির আনটিল দিস প্রিভিয়াস কোয়েশ্চেন পড়া এটা হলো প্রথমে প্রাইমারি এরপরে যত নন ক্যাডার আছে ওগুলো পড়া ওগুলো পড়ার মধ্যে দিয়ে অনেকটা কাবার হয়ে যাবে এরপরে সে শুধু বেসিক জায়গাগুলো দেখবে আর সাম্প্রতিক সময় যদি কোনো আপডেট আপডেট এসে থাকে এইটুক দেখলে আশা করি এই জায়গাটা কাবার হয়ে যাবে এইটা হলো আইসিটি দৈনন্দিন বিজ্ঞানের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিকের ক্ষেত্রে শুধু এই হালকাভাবে দেখলে হবে না কারণ বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা মিলে কিন্তু প্রায় চোদ্দ নম্বর এখানে সিলেবাস আছে ওই সিলেবাস ধরে পড়তে হবে বাংলাদেশ আন্তর্জাতিকে বাংলাদেশে জিওগ্রাফিক্যাল আসপেক্ট অর্থাৎ আমরা বলি ভূপ্রকৃতি ভূপ্রকৃতি থেকে শুরু করে একদম স্থাপনা পর্যন্ত নদ নদী পর্যন্ত সীমানা আছে এগুলো জায়গাগুলো মহান মুক্তিযুদ্ধ একটা ভালো জায়গা আছে সংবিধানের নির্দিষ্ট কিছু জায়গা পড়তে হবে এগুলোর জন্য প্রয়োজনে দাগানো ইয়ে দাগানো লাগতে পারে এবং আমাদের এই যে অধিকার টিভিতে যে সকল দর্শকরা আসছেন সাবজেক্টিভ টিচাররা যখন আসবেন ওনারা সাজেশনমূলক কথা বলবেন যেমন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় টিচার যখন আসবেন তখন মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য জায়গা আলোচনা করবেন সংবিধানের উল্লেখযোগ্য অনুচ্ছেদগুলো আলোচনা করবেন সো শিক্ষার্থীদের উচিত হবে পড়াশোনার পাশাপাশি অধিকার টেলিভিশনের সাথে থাকা আচ্ছা এটা আমার সাজেশন স্যার আমি এই যে আপনি প্রস্তুতির কথা বললেন পড়তে বললেন কিন্তু আসলে কোথা থেকে পড়বে বা এই ব্যাপারে কিছু বলবেন কিনা হ্যাঁ এখানে মানে কোথা থেকে পড়বে এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা অনেকে যেই কাজটা করে প্রাইমারিলি ভুলে ভরা কারণ হলো ফেসবুক আমি আমার সেমিনারে প্রায় বলি ফেসবুক এবং মার্কস জুকার বাক বর্তমান পৃথিবীকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে কেউ কিছু না পারলে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় অর্থাৎ ওখানে একটা বিচার ফেসবুক একটা থার্ড ওয়ার্ল্ড হয়েছে থার্ড ওয়ার্ল্ড হয়ে গেছে সো কেউ কোনো পড়ার কিছু খুঁজে না পেলে ঝুম করে ফেসবুকে ঢুকে যায় ঢুকে এই দেখছে সেই দেখছে দেখতে 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 কিন্তু হারিয়ে যাচ্ছে সুতরাং ফেসবুকে ঢুকলো কেউ পাঁচ মিনিটের নিয়ত নিয়ে আমি লিখিত দিতে পারি সে পঞ্চাশ মিনিটের আগে বেরোতে পারছে না এবং কোন দিক দিয়ে বাকি ফোর্টি ফাইভ চলে যাচ্ছে আমি নিজেও পারি হ্যাঁ আসলেই তাই কোন দিক দিয়ে যে ফোর্টি ফাইভ মিনিটস চলে যাচ্ছে এটা কিন্তু সে টের পাচ্ছে না সে এই ক্ষেত্রে বলবো শিক্ষার্থীদের উচিত কি হবে সেটা হলো যে এই চাকরির জন্য আগামী তিন মাস আছে তার হাতে বা চার মাস আছে এই চার মাস টার্গেট নিয়ে যতটা সম্ভব সেজন্য জন্য অনলাইনে নাটকে তবে পড়াশোনা রিলেটেড অনলাইন সে করতেই পারে যেমন এই চ্যানেলে আপনি দেখবেন অনেকগুলো ক্লাসের প্ল্যাটফর্ম দেওয়া আছে এই আলোচনা যত বেশি শুনবে যেমন আজকে আমি যতটুকু জানি আমি আজকে গেস্ট হিসেবে আসছি ষষ্ঠ পর্ব এর আগে পাঁচটা পর্ব আছে প্রত্যেকটা পর্ব যে যতবার দেখবে তার কিন্তু ততটা মোটিভেশন আসবে তার জন্য সুবিধা হবে তাহলে এইটা গেলাম মোটিভেশন ধরে রাখার জন্য একটা বললাম আর হচ্ছে দ্বিতীয় কথা বলবো ক্যান্ডিডেটদের মধ্যে আরেকটা ভ্রান্ত ধারণা আছে একটা প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা কে কত বই ইয়ে করতে পারে আমাদের অনেক ক্যান্ডিডেট আছে আমি ফেসবুকে ওর স্ট্যাটাস দেখে আর হাসি বইয়ে টেবিলে বই সাজায় একটা স্ট্যাটাস দেয় ব্যাপক পড়াশোনা চলছে আসলে কিছু না কিছু না এবং কোনো ক্যান্ডিডেটকে যদি জিজ্ঞেস করেন আপনার টেবিলে বই কতগুলো আছে নিশ্চিত করে ও বলবে যে আমার টেবিলে বিস্তার উপরে বই আছে যদি জিজ্ঞেস করেন কতগুলো পড়ছেন এবং এবং এটা এক প্রকার ভাইরাসের মতো যে অমুক কিনেছে ও অমুক স্টেটাস দিয়েছে ফেসবুকে আমি ও কিন্তু পড়ি না পড়ি এবার কিন্তু কিন্তু স্যার আমি জানতে চাচ্ছি এই যে মানে সবাই মানে সঠিক জায়গায় আছে তাও বলবো না সবাই ভুলের মধ্যে আছে তাও বলবো না ওই ওই জায়গাটা যে কিনলো কেনাটা তো দোষের কিছু না না সাহিত্যিকরা বলে গেছেন মানে বই কিনে কেউ দেইলি হয় না কিনলো ফাইন কেনার পর জিজ্ঞেস কত কতটুকু পড়লো একদম নতুন বই পাঁচশো টাকায় কিনছে বিক্রির সময় পঁচিশ টাকাও দাম নাই কিন্তু কি করছে পঞ্চাশ পৃষ্ঠা মানে পড়ে নাই পঞ্চাশ পৃষ্ঠা পড়ে নেই সো উচিত হবে যে কোনো একটা কোম্পানির বই টপ টু বটম পড়া একবার পড়া একবার ভালো করে পড়লে কিন্তু প্রত্যেক বই কম বেশি ভুল আছে এই নিয়ে কথা বলার কোনো দরকার নাই একটা বই যদি টপ টু বটম সে পড়ে অ্যাট এ গ্ল্যান্স একটা ধারণা পেয়ে যাবে কারণ বাজারে যত বই আছে উনিশ বিশ উনিশ বিশ স্যার আমি দেখেছি যে কিছু বই শুধু প্রিভিয়াস দেওয়া আর কিছু বই দেখেছি বেসিক আলোচনা আছে প্রিভিয়াস কোশ্চেন আছে আপনি কোনটাকে প্রিফার করবেন অবশ্যই যারা বেসিক আলোচনা সহ প্রিভিয়াস কোশ্চেন দিয়েছে তাদের বইগুলো প্রিফার করব এই জন্য আমি কোনো প্রতিষ্ঠানের বইয়ের কথা বলছি না শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে যেই বইটা দেখবে বেসিক আলোচনা সহ আছে সাথে প্রিভিয়াস আলোচনা আছে ওইটাই নিবে এটা তার জন্য ভালো হবে তবে আমি আবারও এই কথাটা শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে চাই একাধিক বই কিনলে যেহেতু সময় কম আমি কিন্তু সময় বেশি থাকলে আমি বলতাম যে কিছু বেসিক বই পড়তে হবে নাইন টেনের বোর্ড বইয়ের কথা বলতাম ক্লাস এইটের বোর্ড বইয়ের কথা বলতাম যেহেতু সময় কম আমি ধারণা করছি মে মাসের দিকে পরীক্ষা হবে যদি মে মাসের দিকে পরীক্ষা হয় জানুয়ারি চলে গেল ধরেন হ্যাভ গন তাহলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে তিন মাস হাতে সময় আছে এই তিন মাসের মধ্যে যেহেতু তার একটা প্রস্তুতি দরকার এবং চাকরিটা দরকার সুতরাং সে স্ক্যাটার্ড না গিয়ে এই যে বইগুলো বাজারে যারা বেসিক আলোচনা সহ সেশনে কোশ্চেন দিয়েছে ইভেন অ্যানালাইজ করে দিয়েছে এরা কিন্তু বোর্ড বইগুলোর কাজ করেই দিয়েছে সুতরাং শিক্ষার্থীদের পরিশ্রমটা কিন্তু রাইটার করে দিয়েছে সুতরাং তার উচিত হবে বাজারে গিয়ে লাইব্রেরিতে গিয়ে একটা ভালো বই যেটা বেসিক আলোচনা সহ আছে এরকম একটা বই এনে টার্গেট নিয়ে শেষ করা বিজ্ঞাপন দেখে নয় বিজ্ঞাপন দেখে লাইব্রেরিতে গিয়ে বইটা দেখে রাইট লাইব্রেরিতে গিয়ে বইটা দেখে মানে শুধু কিনলেই হবে না পড়তে হবে পড়লে হবে না আচ্ছা আচ্ছা পড়ার মধ্যে একটা রুটিন রাখতে হবে আচ্ছা যেমন হচ্ছে আমি ভাগ করে নিলাম যে চারটা পার্ট ইংলিশ ম্যাথ তারপর হচ্ছে জেনারেল নলেজ তারপর হচ্ছে গিয়ে আর হচ্ছে জেনারেল নলেজ বাংলা বাংলা তাহলে প্রত্যেক দিনই কিন্তু এই চারটা সাবজেক্ট থাকতে হবে মিনিমাম এক ঘন্টা করে থাকতে হবে এবং ম্যাক্সিমাম দুই ঘন্টা করে থাকতে পারে চারটা আওয়ারে ভাগ করবে দিনটাকে চারটা আওয়ারে ভাগ করে মনে করেন দুই ঘন্টা বাংলা পড়লো দুই ঘন্টা ইংলিশ পড়লো দুই ঘন্টা জেনারেল নলেজের পার্টগুলো ভাগ করে দিল এবং এইভাবে যদি কেউ মানে তিরিশ দিন পড়াশোনা করতে পারে আমি দায়িত্ব নিয়ে তাকে একটা কথা বলতে পারি সে অন্য ক্যান্ডিডেটের চাইতে দুই মাসের বরকতটা পাবে আচ্ছা আচ্ছা দুই মাসে অন্যরা স্কাটার ভাবে যা করবে তিরিশ দিনে তাই করবে আমি আপনার কাছে আরেকটি কথা জানতে চাই আপনি উপব্যবস্থাপনা পরিচালক বিসিএস কনফিডেন্স এই যে বিসিএস কনফিডেন্স বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান নিয়ে তেমন কারো ডাউট নেই কিন্তু যখন কোচিং শব্দটি মানুষ শোনে তখন এটা নিয়ে পজিটিভ নেগেটিভ সকলেরই ধারণা আছে আপনি যেহেতু একটি প্রতিষ্ঠানে আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে এই যে প্রাইমারি সহকারী শিক্ষক আমরা দেখেছি বিভিন্ন কোচিংয়ে স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা অনলাইনে ক্লাস করছে যেহেতু এখন বন্ধ রয়েছে করোনাকালীন আসলে এই প্রাইমারি সহকারী শিক্ষক হওয়ার জন্য তার কোচিংয়ের প্রয়োজনীয়তা আসলে কি আছে এটা যদি একটি নিরপেক্ষ দৃষ্টিতে বলতেন প্রতিষ্ঠানের দায়িত্ব বাইরে গিয়ে যদি নিরপেক্ষ দৃষ্টিতে বলতেন তাহলে আমাদের দর্শক উপকার আচ্ছা এটার কথা বলি আমাদের সমাজে অনেক পেশা আছে যেগুলো থ্যাঙ্কসলেস জব যেমন পুলিশের চাকরিরও কিন্তু থ্যাঙ্কসলেস জব পুলিশের কাছে দুইটা পক্ষ আছে একটা হলো বাদী একটা হলো বিবাদী পুলিশ যেটাকে ভালো মনে করে যে পক্ষে সাপোর্ট দেখ না কেন অন্য পক্ষ কিন্তু বলে যে ওর কাছ থেকে কিছু একটা নিয়ে আমাকে ঠকাই দিল সো কোচিং প্রফেশনে আমরা যারা আছি আমাদেরটাও থ্যাংকসলেস জব এই আমরা যারা এই প্রফেশনে আছি আমরা এটা নিয়ে খুব একটা আমি একটু অ্যাড করি স্যার আমাদের সমাজকর্ম সমাজকল্যাণ ডিপার্টমেন্ট আছে উন্নত বিশ্বে এর পেশাদারিত্ব স্বীকৃতি আছে কিন্তু আমাদের দেশে কিন্তু ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি থাকার পরেও যথেষ্ট এ কিন্তু পেশাদারিত্ব স্বীকৃতি নাই ব্যাপারটা কিন্তু এমনই আমরা আমি মনে করি যে একজন শিক্ষার্থী যেখানে গিয়ে উপকৃত হচ্ছে সবাই তো কেউ যে নিচ্ছে সে উপকৃত হচ্ছে তো আসলে আপনি থ্যাংকলেস বলেছেন কিন্তু আমি জানতে চাচ্ছি যে আসলে প্রয়োজনীয়তা আছে কিনা আমি প্রয়োজনীয়তার জায়গায় আসবো যেমন আজকের আলোচনা শুনে কেউ কেউ তো উপকৃত হবে সো আমরা ওনার থ্যাংকসটা খুব একটা এক্সপেক্ট করিনি এই কারণে অভ্যাস হয়ে গেছে কোনো একদিন যদি কোনো একটা শিক্ষার্থী পোডিয়ামে দাঁড়িয়ে তার স্টুডেন্টদের বলে যে আজকে জে ভাইয়ের রোমোক আলোচনাটা শুনে আমি পড়াশোনার টেবিলে বসছিলাম অথবা প্রলয় পাল স্যারের রোমোক আলোচনাটা শুনে পড়াশোনার টেবিলে বসছিলাম এটা আমার জন্য মোটিভেশন ছিল ওইটাই আমাদের মানে নিভৃতে ওইটা আমরা শুনতে পাই তো এবার আসেন কোচিং জরুরি কিনা আমি বলবো কোচিং জরুরি না আচ্ছা তবে একটা বিষয় থাকতে হবে সেটা হলো নিজের সচেতন থাকতে হবে আপনি যদি সচেতন থাকেন আমি যদি আপনাকে শিক্ষার্থী মনে করি আপনি যদি সচেতন থাকেন তাহলে কোচিং জরুরি না আপনি যদি বোঝেন কিভাবে পড়তে হবে কোথায় পড়তে হবে আপনার মানে পেছন থেকে পিক আপ করার কোনো লোক থাকবে লাগবে না আপনি একা একাই পিক হচ্ছেন তাহলে আর কোচিং জরুরি না অনেক ক্যান্ডিডেট আছে এর ধাক্কায়ও তো উঠানো যাচ্ছে এই পার্সেন্টেজ তো কম না এই পার্সেন্টেজ বেশি পিক করতে হবে না এই পার্সেন্টেজ তো কম হ্যাঁ পিক করতে হবে না এই পার্সেন্টেজ আমার কাছে মনে হয় হাজারে হাজারে দশ বিশ জন আছে যাদেরকে পিক করতে হবে না রাইট বাকিরা বাকিরা কি করবে রাইট আমি সেজন্যই বলছি একটা ক্যান্ডিডেট চারটা বিষয়ে সিদ্ধান্ত নিবে এক হচ্ছে প্রয়োজনে আজকে বসার টেবিলে বসে চিন্তা করবে যে আমি কি একা একা পাচ্ছি কিনা যদি পারি দ্যাটস ফাইন তাহলে আর অন্য কোথাও যাওয়ার দরকার নাই একটা বিষয় দ্বিতীয় হলো আমি একা একা পারলে হবে না আমি কি একা একা বুঝি কিনা রাইট তাহলে বুঝলে আর আসার দরকার নেই তৃতীয় হচ্ছে একা একা বুঝলেও হবে না আমি যে একা একা বুঝছি একা একা হাঁটার রাস্তাটা ঠিক আছে কিনা মানে আমি যেই বই পুস্তক পড়ছি এটা ঠিক হচ্ছে কিনা যেমন আমরা মাঝে আমরা যে অ্যাসাইনমেন্ট করাই চোদ্দটা এক একটা অ্যাসাইনমেন্ট তো দুইটা তিনটা বইয়ের উপরে করাই নাইন টেনের ব্যাকরণ বোর্ড বইটার উপরে অ্যাসাইনমেন্ট করতে সে যদি না বোঝে সে তো দুই দুই বছরও শেষ করতে পারবে না সো এখানে কিছু গ্রুমার আছে যারা তাকে তৈরি করে দিবে এবং আমি এইটা নতুনদের জন্য বলবো আপনি প্রেস্টিজ মনে করেন না সচিন তেন্ডুলকারও কিন্তু কোনো কোচের আন্ডারে কাজ করছে এবং আজকে যারা ন্যাশনাল মেরিট আছে প্রত্যেকে কিন্তু কোনো না কোনো জায়গায় কোচিং করেছে হয়তো বলছে না দুই একজন আছে যারা কোচিং ছাড়া চান্স পেয়েছে সো কোচিং করা যদি আপনার জন্য দরকার মনে হয় আগে যে তিনটা বললাম এরপরে লাস্ট যে বিষয়টা বললাম সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি এই তিনটা শেষ করলেন এরপরে আপনি একা একা পরীক্ষা দিতে পারেন কিনা শুধু পরীক্ষা দিলে হবে না আপনার খাতাটা আপনি দেখতে পারেন কিনা সততা নিয়ে দেখেন কিনা সেই ক্ষেত্রে তো কারণ বাসায় বসে আমি একটু বলি বাসায় বসে নিজের নাম্বার কাটা খুব কষ্টের কাজ কিন্তু আপনার মনে কি নাম্বার কাটা দেয় রাইট দিয়ে দিই রাইট দিলেন এটা কিন্তু হলের মধ্যে ভুল হবে কোচিং সেন্টার কিন্তু আপনাকে দয়া মায়া করবে না কোচিং সেন্টার ঘ্যাচ করে কেটে দিবে এটা তোমার হয় নাই তো এই জন্য এই চারটা বিষয় যারা আছে মানে হচ্ছে পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা দেওয়ার আগে আরো কিছু পরীক্ষার সম্মুখীন তাকে হতে হবে স্যার আমি আপনার শেষ প্রশ্নে যাব আজকে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসছি একটি প্রশ্ন সবার মাথায় ঘুরছে সবাই কৌতূহলী যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি খুলবে না বা কবে খুলবে এটা নিয়ে সন্দেহ রয়েছে আমরা বিভিন্ন সময় প্রাইমারি অধিদপ্তরের ব্রিফিং পেয়েছি যে এই মাসে পরীক্ষা বা এতদিনের মধ্যে হব তারপরেও কিন্তু মানে সবার মধ্যে এই কৌতূহলটা রয়ে গেছে যে আসলে প্রাইমারি পরীক্ষা কবে হতে পারে এই ব্যাপারে যদি কিছু বলতেন সবাই উপকৃত হতো আসলে বিভিন্ন রিসোর্স পার্সনদের সাথে কথা বলার পরে এবং পত্রপত্রিকা থেকে যে আমরা নিউজ পেয়েছি আমার ধারণা মে মাসের শেষ দিকে পরীক্ষাটা হতে পারে এর আগে পরীক্ষা হবে বলে আমার মনে হয় না কারণ কি প্রাইমারির তো এবার ক্যান্ডিডেট অনেক বেশি ক্যান্ডিডেট বেশি হওয়ার কারণে এইটা সারা বাংলাদেশ ব্যাপী যদিও প্রত্যেকবার হচ্ছে তিনটা চারটা স্লটে পরীক্ষা নেয় জেলা ওয়াইজ ভাগ করে অথবা তিনটা চারটা জেলা একসাথে পরীক্ষা নেয় এবারও তাই করতে হবে কারণ ক্যান্ডিডেট এত বেশি হয়ে গেছে সো হচ্ছে গিয়ে আমার ধারণা যে ফার্স্ট স্পেলের পরীক্ষা এরা মে মাসের শেষ নাগাদ শুরু করতে পারবে এর আগে শুরু করতে পারবে না আবার অনেকে মনে করতে পারে যে প্যানেলের কারণে পড়াশোনা একটু স্থবিরতা দিব প্যানেলের কারণে নতুন শিক্ষার্থীদের বলবো মন খারাপ করার কোনো দরকার নাই স্থবিরতা দেওয়ার দরকার নেই কারণ হলো প্যানেলের ব্যাপারে কিন্তু গভর্নমেন্ট কোনো কমিটমেন্ট কোথাও দেয় নাই গভর্নমেন্ট যদি প্যানেল দিতে চায় এটা গভর্নমেন্টের ইচ্ছার ব্যাপার এবং বর্তমান যারা ডিপিতে আছেন প্রাইমারি অধিদপ্তরে তাদের সিদ্ধান্তের ব্যাপারে তাদের তাদের দাবিটা কতটুকু যুক্তি তাদের দাবিটা আপনি যেহেতু মানে বিষয়টাকে নিয়ে আসছেন আলোচনায় তাদের দাবিটা আসলে কতটুকু যুক্তি তাদের দাবিটা কতটুকু যুক্তি এটা একটা বিব্রতকর প্রশ্ন কারণ হলো ওখানে আমারও কিছু শিক্ষার্থী আছে যারা মানে এই দাবিটা করেছে কিন্তু এইটা যেহেতু এইটা একটা কোর্টের সিদ্ধান্তের ব্যাপার আমরা আজকে এই পোর্ডিয়ামে এটা নিয়ে কোনো কথা না বলি যেহেতু মহামান্য হাইকোর্ট কথা বলবে লোয়ার কোর্ট কথা বলবে সো ওখানে কোর্টের আপনি জানেন যে অমীমাংসিত কোনো বিষয় নিয়ে কথা বলা যায় না এবং কথা বলা ঠিক না এতে কোর্টের অবমাননা নয় সুতরাং আমরা এই ব্যাপারে আজকে কোনো মন্তব্য না করি ঠিক আছে তো হচ্ছে গিয়ে আমি যেটা বলবো লাস্টলি সেটা হচ্ছে যে প্যানেল যাই হোক যেহেতু অনেক বড় নিয়োগ হবে আমি মাঝখানে বলেছি যে আরও অনেক মানে প্রায় পঁয়ষট্টি হাজারের উপরেই নিয়োগ হবে সুতরাং হচ্ছে যেহেতু নিয়োগ অনেক বড় হবে আপনারা প্রত্যেকেই মানে নিজের গতি অনুযায়ী পড়াশোনা করে যান এবং ধরে নেন যে মে মাসে পরীক্ষা হবে আপনার হাতে তিন মাস সময় আছে ধরে বুঝে পড়াশোনা শুরু করেন অধিকার টিভির প্রাইমারি আদ্যপান্তের এত সময় আমাদের সাথে আলোচনায় ছিলেন জনাব জিয়াউল ইসলাম ক্যারিয়ার কনসালটেন্ট এবং উপব্যবস্থাপনা পরিচালক বিসিএস কনফিডেন্ট স্যার আপনাকে এই সময়টুকু দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জনাব প্রলয় পাল স্যারকেও ধন্যবাদ এবং অধিকার টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য অধিকার টিভির দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমি শেষ একটা অনুরোধ করতে চাই আপনারা যারা প্রাইমারি টার্গেট করেন তারা পড়াশোনার পাশাপাশি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে দশ মিনিট করে এই এক একটা পর্ব একটু টাইম ফিক্স আপ করে দেখেন এটা আপনার জন্য মোটিভেশন হবে পড়াশোনার জন্য একটা লিঙ্ক আপ তৈরি হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি এত সময় আমি প্রলয় পাল আপনাদের সঙ্গে ছিলাম অধিকার টিভির সঙ্গেই থাকুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি